নমস্কার, ইসিএন আশাবরীর আজকের প্রভাতী অনুষ্ঠানে সকল দর্শকবৃন্দকে শুভ সকাল। আজ আমরা আমাদের মধ্যে পেয়েছি দিনাটা থেকে সঙ্গীত শিল্পী সঞ্চারি সরকার। ওর অনুষ্ঠান আমরা এর আগেও দেখেছিলাম। বিভিন্ন ধরনের গান আজ সঞ্চারি পরিবেশন করবে এবং গানের পরিমাণটা যাতে আমরা বেশি শুনতে পাই, তাই কথা না বাড়িয়ে আমরা অনুষ্ঠানে চলে যাচ্ছি। সঞ্চারি, তুমি কি গান দিয়ে শুরু করবে আজ? বাহ, ভজন। আসলে ভজন হচ্ছে ভারতীয় আধ্যাত্মিক গান, বিশেষত হিন্দুয়ানি ঘরানার গানেরই একটি ধারা। এটি নির্দিষ্ট কোনো ধাঁচ নেই। ভজন মন্ত্র কিংবা কীর্তনের চেয়েও সহজ হতে পারে, আবার শাস্ত্রীয় রাগ প্রধান এবং তাল সমৃদ্ধ গান হিসাবে ধ্রুপদ বা কৃতির মতো হতে পারে। সাধারণত সৃষ্টিকর্তার প্রতি ভালোবাসার সুগভীর মহিমা প্রকাশের জন্য সুর করে ভজন গাওয়া হয়। ঠিক আছে, তুমি শুরু করো, আমরা শুনি। চরণ বিনা কিছু হীন হে ভবে, চরণ
খুব সুন্দর সঞ্চয়। থ্যাংক ইউ। সত্যি কথা ভজন দিয়ে শুরু হলো। আচ্ছা সঞ্চারি, তুমি তো শিক্ষকতা করছো বোধ হয়, তাই না? কতদিন হলো? এই তো হলো আড়াই বছর। তা তোমার তো সঙ্গীত চর্চার একটা আলাদা প্ল্যাটফর্ম পেয়ে গেছো। কি হাই স্কুলে না প্রাইমারি স্কুলে আছো? প্রাইমারি বাচ্চাদের মানে হলো তুমি তোমার মতো করে তুমি ছোট থেকে গড়ে তুলতে পারবে, তা সেরকম কোনো প্ল্যাটফর্ম কি পাচ্ছো? প্ল্যাটফর্ম বলতে মানে স্কুলে মানে আমি ক্লাস নেওয়ার সঙ্গে সঙ্গে ওদের গানও শেখাই মাঝে মাঝে টুকটাক। ওরা ভালোবাসে খুব আমার গান শুনতে। সবসময় গেলে ক্লাস থেকে বেরোনোর আগে বলে ম্যাডাম একটা গান বলি। সত্যি কথা বলতে কি এখন না মানে পড়াশোনার ধাঁচটা একটু পরিবর্তন হয়ে গেছে। পড়াশোনা মানে আমরা যেমন কাজের মাঝে বিজ্ঞান যেমন শেখাই, ঠিক পড়াশোনাও কিন্তু এখন ওদের কাজকর্ম গান বাজনা এদের এই সমস্ত কিছু দিয়েই কিন্তু ওদের বিদ্যালয়ের আঙ্গিটাই কিন্তু আটকে রাখতে হবে। যাই হোক, তোমাকে আমি একটা রিকোয়েস্ট করব। 7ই আগস্ট বিশ্বকবি রবি ঠাকুরের প্রয়াণ দিবস, 8ই আগস্ট বিশ্বকবি রবি ঠাকুরের প্রয়াণ দিবস গেল, একটা যদি রবীন্দ্রসঙ্গীত আমাদের শোনা। ঠিক আছে, আমরা জানা
সঞ্চারী, মানে না আসলে সত্যি কথা, বিশ্বকবি রবি ঠাকুরের গান শুনলে আমরা একটু অন্যরকম হয়ে যাই। আরেকটা জিনিস সঞ্চারী, আমরা এই ECN এর যে প্ল্যাটফর্মটা দেখছি, তুমি তো এর আগেও এসেছিলে, আমরা কিন্তু দেখছি যে ইন্দ্রনীল দা এবং ইন্দ্রনীল দার যে টিম যেভাবে এগিয়ে চলেছে, কি ছিল আর কি স্টুডিও তৈরি হয়েছে, এবং ECN তুমি তো এর আগেও এসছো আজকেও চলে এসছো, ECN তোমার কি মনে হচ্ছে? দেখো আমি তো মানে এই সিএন পরিবারকে খুব বেশি দিন হলো চিনি না, খুব অল্প সময়, তো এইটুকু সময় যতটা চিনেছি মানে অনেক দিনের চেনা, প্রত্যেকে খুব ভালোবাসে আমাকে আর প্রত্যেকে খুব ভালো, আর আরো এগিয়ে যাক সিএন। সত্যি কথা বলতে কি ECN এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করেছে সবাইকে সুযোগ করে দিচ্ছে এবং ঘরে বসে সবাই দেখতে পাচ্ছে, তাতে কি হচ্ছে যে বিভিন্ন শিল্পীর মধ্যে যে একটা সুপ্ত একটা জিনিস থেকে থাকে সেটা সুযোগ পেতাম। যাই হোক আমরা পরবর্তী কি গানে যাব? লালন গীতি। আচ্ছা আমি এখানে দু চারটা একটু কথা বলছি, যে লালন শাহ বা লালন ফকির ভারতীয় উপমহাদেশের সবচেয়ে প্রভাবশালী আধ্যাত্মিক সাধকদের মধ্যে অন্যতম। অনেকে মনে করেন লালন লালন তিন অক্ষরে রূপক এক নাম, লা মানে না, দা নো মহাশূন্য আধ্যাত্মিকতার শেষ স্তর, লাকে যিনি লন তিনি লালন। যাই হোক আমরা শুরু করলে ভজন দিয়ে, তারপরে রবীন্দ্রসঙ্গীত, এবার শোনাচ্ছ লালন গীতি, সব ধরনের গান আজকে আমরা তোমার কাছ থেকে শুনবো। বিভিন্ন কমেন্টস আসা শুরু হয়েছে, আমরা কমেন্টস গুলোতে পড়ে যাচ্ছি এবং আমরা এখন লালন গীতি শুনছি। Oh,
সঞ্চারী, তুমি পরপর যা শুনিয়ে যাচ্ছ, বিভিন্ন কমেন্ট আসা শুরু হয়েছে। অর্ণব চ্যাটার্জি, বা খুব সুন্দর গলা। সুলোচনা রায় কাজী, সুন্দর। অঙ্গনা রায় পোদ্দার, খুব সুন্দর দিদি। আচ্ছা, তোমার ডাক নাম কি অঙ্গনা নাকি? না না, ও আমার এক বোন। আচ্ছা, কিন্তু অঙ্গনা। আচ্ছা আচ্ছা, যাই হোক, দর্শকরা কিন্তু বিভিন্ন কমেন্ট দিচ্ছে, খুবই তাদের ভালো লাগছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমরা পরবর্তী কি গানে যাব এবার? এবার আমরা আরেকটা ফোক, আরেকটা ফোকে যাব। ঠিক আছে, শুরু করো। সুন্দর বিরহ Thank you.
Thank you.
এত সুন্দর গান গাইছো সঞ্চারি, কমেন্টের ঝড় বয়ে গেছে এখানে। অরিন্দম দত্ত, গান খুব ভালো হচ্ছে, প্রভাসের সুন্দর প্রোগ্রাম হচ্ছে, বুল্টি বিশ্বাস এখনো এই গানগুলো ধরে রেখেছ, খুব ভালো গান। প্রসেনজিৎ, রং তুলি ভৌমিক, সুরের সাধিকা সঞ্চারি। থ্যাংক ইউ দাদা। রতন পাল, খুব সুন্দর, পরবর্তী কি গানে যাব? ইন্দ্রনীলদা, এখনো সত্যি এই বয়সে ইন্দ্রনীলদা জাস্ট কুচবিহার এবং উত্তরবঙ্গের শিল্পীদের বিকাশের প্ল্যাটফর্ম করে দিয়েছে। সঞ্চারি, আমরা আরো অনেক গান শুনবো, তাই কথা বাড়াবো না, পরবর্তী গানে চলে যাই। ঘেরি ঘেরি চাহত সে
আমি গিয়ে তোমার সাথে যোগাযোগ করব এবং জানাবো। যাই হোক, আমরা নজরুল গীতিতে যাচ্ছি। আর সঞ্চারী, গান যেভাবে শুনছি, অনেক ছোট থেকে বোধহয় গান শেখো, তাই না? এবং বাড়ির বোধহয় এর আগেও আমি প্রোগ্রামটা দেখেছিলাম, এটা ধরে রাখবে। এবং যাই, আমরা নজরুল গীতিতে চলে যাচ্ছি।
সঞ্চারীর গান বরাবরের মতো আজকেও অপূর্ব সুন্দর, সঙ্গে সুপ্রিয়র সুন্দর সঞ্চালনে অনবদ্য, ধন্যবাদ ECN। আচ্ছা, পরবর্তী গানে আমরা যাব। আমরা রবীন্দ্রসঙ্গীত শুনলাম, নজরুল সঙ্গীত শুনলাম, তারপরে লোকগীতি শুনলাম, শ্যামাসঙ্গীত হবে না? তাহলে শ্যামাসঙ্গীতে যাই এবার। মা কে আমার কালো
তবে সঞ্চারি, মানে আমিও শিক্ষক, তুমি শিক্ষিকা, আমি 18 বছর থেকে শিক্ষকতা করছি, তুমি জাস্ট শুরু। তোমাকে একটা সাজেশন জাস্ট আমার দেবার, বিদ্যালয়ে দেখবে যে ওদের ছাত্রছাত্রীদের যদি কোনো একটা কবিতা যদি বলো না, এটা মুখস্থ করে আসবে, ও সহজে পড়তে চাইবে না। কিন্তু সেই কবিতাগুলোকে যদি তুমি গানের ছন্দে করে ওদেরকে নিয়ে গ্রুপভাবে যদি করাও, তাহলে ওদের মধ্যেই তুমি কিন্তু গানটাকে কিন্তু আলাদা প্ল্যাটফর্ম তৈরি করতে পারবে। এবং এই যে প্ল্যাটফর্মটা, ওরা সারা জীবন তোমাকে ওদের মনে কোঠায় কিন্তু রেখে দেবে। যাক, পরবর্তী তোমাকেই আমি অপশন দিচ্ছি, তুমি করে যাও, এক এক করে করে যাও, কেননা সব অপশনই আমরা শুনতে পাচ্ছি। পরবর্তী কি গান করবে? ঠিক একবার তিনটে জায়গায়, আলিপুরদুয়ার কলেজ, তুফানগঞ্জ কলেজ, আলিপুরদুয়ার স্টেপিং স্টোন মডেল স্কুল। পরবর্তীতে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে পরীক্ষা দিয়ে তুফানগঞ্জ বক্সিয়াট, অর্থাৎ তুফানগঞ্জ টুর অন্তর্গত মহিষকুচি হাই স্কুলে ছিলাম। তারপরে চলে এসেছি তুফানগঞ্জ শহরের বুকে অন্দরান ফুলবাড়ি হরিদ্দাম হাই স্কুল। ইনুনিলদা গেছে আমার স্কুলে, তা সেখানে 1.5 বছরের মতো চার্জে ছিলাম, বর্তমানে এখন সহশিক্ষক হিসেবেই আছি। ঠিক আছে, আমরা পরবর্তীতে আবার দানা না হানা
সকলের প্রিয় গান Thank you.
সকলকে ECN আশা বাড়ির পক্ষ থেকে ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।